তো আমার সৌন্দর্য কথা টিম আনিসা যখন যেই আসে গেস্ট সেলিব্রিটি প্রত্যেকের সুন্দর কিছু ছবি নিয়ে কোলাজ তৈরি করে তোমারও তৈরি করা হয়েছে আমরা অনেক এফোর্ট দিয়েছি চলো এক নজর দেখি ওকে দর্শক চলে যাচ্ছে আনিসাকে নিয়ে ওর সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে এত সুন্দর ছবি ভীষণ তুমি মিষ্টি তুমি দেখতে সুন্দর ছবি সুন্দর আসে বাট এছাড়াও কি ছবি তোলার নেশা আছে হ্যাঁ আমার অনেক ভালো লাগে ছবি তুলতে আর সবথেকে বেশি ভালো লাগে জানো মেমোরি স্কিপ করে রাখতে আমার মনে মনে হয় কি প্রত্যেকটা ছবির পেছনে একটা গল্প থাকে তো ওগুলো যখন আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে মানে এক বছর আগের ছবি যখন আজকে দেখছো একবার তখন মেমোরিগুলো সব রিকল করা হয় আর কি খুব ভালো লাগে সামনে লাস্টে এমন কোন দিন এর মধ্যে কোনো ফটোশুট করিয়েছো প্রফেশনাল ফটোশুট হ্যাঁ আমি ডেইলি স্টারের নিউজের জন্য আমার ফটোশুট করা হয়েছিল লাস্ট এর পর আর ফটোশুট করা হয়নি আমি একটু জিম প্রসঙ্গে কথা বলতে চাই কোনো ফিট থাকার জন্য কিছু করো আমি খুবই চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আর লাস্ট দুই বছর ওয়ান ইয়ারের মধ্যে আমার হেলথটা অনেক গেইন করেছে তাই আমি অনেক টেনশন আছি কেন করেছে কি আইডেন্টিফাই করতে পেরেছো কেন খাওয়া হচ্ছে বেশি আমি আইডেন্টিফাই করতে পেরেছি সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে মিষ্টি খাওয়ার রুচি বেড়েছে আমার কাছে এটা মনে হচ্ছে আমি আগে মিষ্টি খেতে পারতাম না আমার ভালো লাগতো না কিন্তু আমি জানি না আমার এখন কি হয়েছে আমার শুধু মিষ্টি খেতে ইচ্ছে করার খুব ভালো লাগে সো হয়তো এর জন্য ওয়েটটা গেইন করেছে এন্ড আমি চেষ্টা করি জিমে যাওয়ার জিমে ভর্তিও হয়েছি কিন্তু রেগুলার যেতে পারি না আহা এটাই সবার সমস্যা হ্যাঁ